জ্ঞান ধর্ম মাধবর জন্ম ধর্ম শুনিলে কমন্তর জগত প্রসিদ্ধ নাম কৃষ্ণ বিষ্ণু হরি রাম লাজ এবি গাইবা মহান অভিয়া মনুষ্য দেহা বন্ধু কৃষ্ণ কজি জনে ও এতে কে বান্ধব হরি তাঙ্ক মুরি ধরি রক্ষা করি ফুরে সর্ব জিতরে নাম কদায়ে তার আসি মিলে মহাভাগ নিজ প্রিয়তম রাম কুমরন্তে উপজে পরম এ মূর সেবাস্থলীর বাপসকল আইসকল, আমি যত যে অধ্যায় আমার হয়ে গেছে তাত আমি পাইছো যে মহারাজ নিমিয়ে কেনেকে ভগবানের প্রতি ভক্তি সাধন করব এই সম্পর্কে নটা বিশেষ প্রশ্ন সিদ্ধসকলের প্রতি নিবেদন করেছিল আর সিদ্ধসকলেও সেই নটা প্রশ্নের উত্তর যথেষ্টভাবে দিবলে আরম্ভ করেছে। কিন্তু প্রারম্ভণিতে একটি বিশেষ প্রশ্ন করেছিল, আমি যেবিলাক সুখ বলে আমি ভাবো দৈনন্দিন জীবন, সেই সুখবিলাক দরাচলতে সুখ নহয়, এইবিলাক দুঃখে আসলে যাক আমি সুখ বুলি ভাবি। সুখ কোনটো আসলে যেটো সুখ স্থায়ী হয়ে থাকে, সুখ কেতিয়াও স্খলন হব নোৱাৰে, স্খলন হওয়ার দিনে সি দুখলে রূপান্তরিত হয়ে যায়। মানে এনেকুৱা আৰু আপনার জীবনত কিবা এটা প্রাপ্তি হল, পালে কিবা এটা পোৱাটো সুখ, আর যদি হেরুয়াব লাগা হয় এইটো সিদিনাখনে লগে লগে প্রাপ্তিত যিমান সুখ আছিলে সেই সুখৰ সম্পূর্ণ মানে বিপরীত আকৌ বেছি সুখ। মানে এনেকে কয় মানুহে ভগবানক যে হে ভগবান তাতকে নিদিয়া হলে ভাল আছিলে, অথচ যাক পাবৰ কাৰণে ভগবানক বারম্বার স্তুতি করা হয়েছিল যে দিয়া মোক লাগে, আর যেটা লই যায় হেরাই যায়। ইন্দ্রদুগ্ন স্তুতি করেছে, মূল মহাপুরুষে কীর্তন লিখেছে ইন্দ্রদুগ্ন স্তুতি, পিতৃ মাতৃ ভাতৃ ভার্যার সংযোগে কত ভূমিলে সন্তোষ
কিন্তু তোমার আর মোর সম্বন্ধ ভগবান
হে প্রভু, তুমি মোর মালিক আর মই তোমার দাস, তুমি মোর ইষ্টদেব, মই তোমার সেবক, মই দুঃখী দিন, তুমি দীন দরিদ্র দুঃখ ভয় হারি, মই নির্ধনী আর তুমি বিশ্বব্রহ্মাণ্ড শ্রেষ্ঠ ধনী ব্যক্তি, তোমাকে সম্পত্তি খালি আর কোন হব পারে, মই দুঃখী তুমি দুঃখ হারি, মই নিরানন্দী আর তুমি আনন্দময়, এয়া তোমার আর মোর মাজের সম্বন্ধ, গতি তুমি অবিহনে মোর জীবনের কোন অস্তিত্ব নাই, আর তোমার নিচিনা যদি নাথ, নাথ শব্দ অর্থ স্বামী, তোমার নিচিনা যদি স্বামী মোর জীবনত প্রাপ্ত হয় প্রভু, মই আর কাক ভয় করবলগীয়া আছে, এই কথাখিনি কোয়ার কাম প্রাসঙ্গিকতা আছে। ভয় শব্দ আমি যেগুলা বিষয় বিষয় বলে কয়ে থাকো, আপনাদের কথা বিষয়ী হুম, আমি বিষয়ী লোক কয়ে থাকো নয়, আমি বিষয়ের অসুখ সমস্ত জীবতে পায়, হরি পদসেবা একো স্থানে নাই, হরির সেবার যোগ্য কেবলে মনুষ্য তনু, জানি পুরা হরি গুণ গায়। গতি এই বিষয় বলে কলে পাঁচটা বস্তুর লগত সম্বন্ধিত চারিটা বিশেষ বস্তু, সেই পাঁচটা বিষয় কি, আমার ইন্দ্রিয় যে চব্বিশ তত্ত্ব আছে, যে চব্বিশ তত্ত্বর দ্বারা আমার শরীর গঠিত হয়েছে, সেই চব্বিশ তত্ত্ব হল পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, কিমান হল দহ হলনে, দহ পঞ্চভূত কিমান হল, পনেরো, আর পঞ্চ তন্মাত্র কিমান হল, বিশ, আর এটা হল মন, আর এটা হল বুদ্ধি, এটা হল চিত্ত, আর আন এটা হল অহংকার, কিমানটা হল, চব্বিশ, পঞ্চভূত, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত, এই চব্বিশ তত্ত্ব। এটা এই চব্বিশ তত্ত্বর ভিতর তন্মাত্রা বলে যেটা বস্তু আছে, সেই তন্মাত্রা কেটা কি কি, রূপ রস গন্ধ শব্দ আর স্পর্শ, পঞ্চতন্মাত্রা, এই পঞ্চতন্মাত্রা বিষয়ের আটাইতে গুরুত্বপূর্ণ বস্তু, ইয়ারে যেটো রূপ বোলা তন্মাত্রা ই চকুর সম্বন্ধিত, রস বোলা যেটো তন্মাত্রা ই জিভার সম্বন্ধিত, গন্ধ বোলা যেটো তন্মাত্রা এইটো নাসিকার সম্বন্ধিত, শব্দ নামৰ তন্মাত্রা কানৰ সম্বন্ধিত, আর স্পর্শ নামের যে তন্মাত্রা ই সালের সম্বন্ধে, আমি স্পর্শ অনুভব সালের করো, গরম ঠান্ডা ইত্যাদি, তো এই তন্মাত্রা সমূহে বিষয়ী অনুভূতি করে রাখবর কারণে আমার সর্বদা চেতন করে রাখে, জাগ্রত করে রাখে, সেইকেটা কি, সেইকেটা হল বিষয় কেটা হল আহার, আহার দুই হল নিদ্রা, তিন নম্বর হল ভয়, চতুর্থ হল মৃত্যু, মৃত্যু আহার নিদ্রা ভয় আর মৈথুন, এই চারিটা আহার বলে প্রত্যেক জীবকে আহার লাগে জিয়াই থাকবর কারণে, আর এই আহার সমূহ প্রত্যেকটি জীবরে নির্ণীত বস্তু, কোনে কি খাব ভগবানে নির্ণয় করে, ছত্রপতি শিবাজী মহারাজ ভারতবর্ষের এগারী মানে প্রসিদ্ধ রজা আছে, আপনাদের জানে ছত্রপতি শিবাজী মহারাজ, ছত্রপতি শিবাজী মহারাজের এগারী গুরু আছে, যার নাম আছে স্বামী রাম সুখদাস, সামর্থ্য গুরু স্বামী রাম সুখদাস, পরম প্রসিদ্ধ গুরু আছে, স্বামী রাম সুখদাস ছত্রপতি শিবাজী মহারাজ মানে রাম নাম চৈতন্য করে দিছিলেন, নিজে বহু লক্ষবার জপ করে পেলায়, আজিও আমি যাক ত্রয়োদক্ষরী মানে মহাবিজয় মন্ত্র বলে আমি গাও, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, সকলে গাও শ্রীরাম জয় রাম।
পূর্বজন্মৰ সমস্ত পাপৰ পৰা মুক্ত হৈ যাব। ইমান শক্তিশালী, এইটো একদম সিদ্ধ কৰি প্ৰদান কৰিছিল ৰজা ছত্ৰপতি শিৱাজী মহাৰাজে। তেওঁ কেনেকুৱা পুৰুষ আছিল মই কৈছো, এজন মহাপুৰুষৰ কথা ওলাইছে তেখেতৰ জীৱনৰ চৰিত্ৰ। সামৰ্থ্য গুৰু ৰামদাস আছিল কৰপাত্ৰী, মানে কমণ্ডল পাত্ৰী, মানে ঋষিবিলাকৰ মাজত ভাগ থাকে, কৰপাত্ৰী, পল্লৱ পাত্ৰী, কমণ্ডল পাত্ৰী, এনেকুৱা ভাগ থাকে তেওঁলোকৰ। যিবিলাক সন্যাস ধাৰণ কৰে তেওঁলোকে চৌবিশ ঘণ্টাত এবাৰে মাত্ৰ খায়। কৰপাত্ৰী যিবিলাকে হাত দুখনতে যিখিনি ধৰে সেইখিনিয়ে খায়। এটা আহত গছৰ পাতত যিখিনি ধৰে এজন সন্যাসীয়ে চৌবিশ ঘণ্টাত মাত্ৰ সেইকণে খায়, আৰু একো নাখায়, আৰু পালে খাব আৰু নাপালে সেইদিনাখন নাখায়। এয়া তেওঁলোকৰ জীৱন। আমিতো একদম ৰাতিপুৱা শুই উঠাৰ পৰা মানে একদম আইসকলৰতো মোৰ ভাবিলে কেতিয়াবা দুখ লাগে, বেলেগ কামে নাই আৰু। ৰাতিপুৱা উঠা বোলে কি চাহ হ'লনে, অঁ দিয়া চাহ খালো, বোলে এতিয়া কি, বোলে এতিয়া বাচনখিনি ধুব লাগিল, বাচনখিনি ধুই থাকোঁতে চিন্তা আহিল যে দুপৰীয়া ভাত সাজ ৰান্ধিব লাগিল, সেয়া খালে, খাই লৈ পেলাই আকৌ বাচনকেইটা ধুই থাকোঁতে চিন্তা হ'লে গধূলি চাহ খাবলৈ, আকৌ গধূলি বাচনখিনি ধুই থাকোঁতে ৰাতি, কেৱল দিনে ৰাতি আৰু বেলেগ কথা নাই আৰু, আমি বোলে খাব লাগে বাছ আৰু, পৃথিৱীত আৰু আমি বেলেগ কাম যেন কৰিবলৈ অহা নাই, কেৱল খোৱাটোৱে আমাৰ জীৱনৰ সৰ্বোচ্চ হয়। কিন্তু এই সাধু পুৰুষসকলে স্বামী সামৰ্থ্য গুৰু স্বামী ৰাম সুখদাস কমণ্ডলু, তেওঁৰ যিটো কমণ্ডলুটোৰ ওপৰত এটা সৰু বাতি থাকে, সেইটো তাত যিমান ধৰে এইখিনি মাত্ৰ খায়। তাকো যেতিয়া খাবলৈ হয় দুপৰীয়া, তেওঁ কোনোবা এঘৰ মানুহ তালে চোতালত গৈ থিয় হয়, ভূ ভগৱতী ভিক্ষাং দেহি এনেকে কয়। যদি কোনোবা ওলাই আহিলেতো আহিলে, নাহিলে তেওঁ আকৌ এঘৰ বেলেগৰ তালে যাব, আকৌ এঘৰ বেলেগৰ তালে যাব। যদি তিনি ঘৰৰ কোনেও সঁহাৰি নিদিয়ে সিদিনাখন নাখায়। এদিন এনেকে এঘৰ মানুহ তালে গৈ কলে, ভূ ভগৱতী ভিক্ষাং দেহি, কোন আছে আই মোক অকমান ভিক্ষা দিয়া। এগৰাকী সালংকৃতা বৰনাৰী ওলাই আহিলে, দেখিলে বাপৰে স্বামীজী আহিছে, পৰম সাদৰে তেওঁক চৰণ ধুৱাই দিয়া হ'ল, পাদ্যৰ্থে পূজন কৰা হ'ল, আসন দিয়া হ'ল, স্বামীজী আজি পৰম ভাগ্য, কি সেৱা কৰিব পাৰো, বোলে মোৰ সময় হৈছে ভোজনৰ, অকণমান কিবা মোক খোৱাৰ প্ৰবন্ধ কৰিলে। তেওঁ অন্ন ব্যঞ্জন সুন্দৰকৈ লৈ আহিলে আৰু তেওঁ এনেকৈ কমণ্ডলুৰ বাতিটোত আগবঢ়াই দিলে, তাতে তেওঁ অন্ন ব্যঞ্জনখিনি দিলে আৰু সেইখনতে পৰম তৃপ্তিৰে তেওঁ খাই তেওঁ কলে, মোৰ হল, মই এতিয়া বিদায়। তেতিয়া আইগৰাকীয়ে মানে খুব বিনম্ৰতাৰে কলে যে, হে স্বামী, তুমি কিমান ভাগ্যৰ বলত আজি তুমি আমাৰ গৃহলৈ আহিলা, তোমাৰ নিচিনা সন্ত পুৰুষসকল আহিলে আমিতো ধন্য হৈ যাওঁ, গতিকে তোমাৰ শ্ৰীমুখে অকণমান ভগৱত কথা শুনিবলৈ মন গৈছিলে। স্বামীজী বোলে, আজি আৰু একো নকওঁ, মোৰ ভোজন হৈয়ে গ'ল, ইয়াৰ পৰৱৰ্তী কেতিয়াবা আহিলে নিশ্চয় কওঁ। এনেকৈ ছমাহমানৰ মূৰত তেওঁ আকৌ সেইঘৰ ঘৰলৈ আহিলে, ভূ ভগৱতী ভিক্ষাং দেহি, আইগৰাকী দেখিলে যে স্বামীজী আহিছে, ৰাম সুখদাস চবেই জানে প্ৰসিদ্ধ পুৰুষ, আসন দুখন দিলে, পাদ্যৰ্ঘ্য পূজিলে, বোলে কি সেৱা কৰিব পাৰো, বোলে মোৰ ভোজনৰ সময় হৈছে, লৈ আহিলে সুন্দৰ অন্ন ব্যঞ্জন। তেওঁ কমণ্ডলু বাতিটো এনেকে আগবঢ়াই দিলে, দিয়ক ইয়াতে। কিন্তু আজি আইগৰাকীয়ে কমণ্ডলু পাত্ৰটো অন্ন দিবৰ কাৰণে টান পালে, কিহৰ কাৰণে, যে কমণ্ডলুৰ যিটো পাত্ৰ আজি স্বামীজীৰ কমণ্ডলু পাত্ৰটো লেতেৰা হৈ আছে, বোলে স্বামীজী আপোনাৰ পাত্ৰটো লেতেৰা হৈ আছে, অকণমান পখালি লওক, জল অকণমান দিওঁ, বুজিছে নাই, নহয় যেনেকৈ তেনেকৈ দিওঁ, বোলে নহয় বৰ লেতেৰা হৈ আছে, মই অকণমান আপুনি আজ্ঞা কৰিলে ময়ে পখালি দিওঁ, বুজিছে নালাগে যেনেকৈ আছে তেনেকৈ মই তেনেকৈয়ে খাম, তেওঁ নিদিয়ে এওঁ নাচাৰে ন, তাতেই দিয়া মই তাতেই খাম, মইহে খাম, তুমিতো নোখোৱা, বোলে মই আপুনি খাব স্বামীজী, কিন্তু মই বৰ কষ্টকৈ ৰান্ধিছোঁতো, তুমি ভালকে খালে মোৰ ভাল লাগিব, ইমান লেতেৰা দিয়াৰ লগে লগে মোৰ অন্নখিনি লেতেৰা হৈ যাব নহয়, বোলে একো নহয় হ'ল হ'ল লেতেৰা মইহে খাম, বোলে না মই ইমান ধুনীয়াকে বনোৱা তোমাৰ কাৰণে বনোৱা এই অন্নখিনি এটা লেতেৰা পাত্ৰত অৰ্পণ কৰি মই লেতেৰা কৰিব নোখোজো। স্বামীজীয়ে কৈছে, তুমি বহা,
কৈছে যে তুমি কৃষ্ণ কথা শুনিব খুজিছিলা নে? মই মোৰ জীৱনজোৰা সাধনাৰে মই ভগৱত কথা প্ৰাপ্তি কৰিছো। তুমি পাত্ৰ আজি মোৰ কাৰণে, তোমাৰ তাতে মই কৃষ্ণ কথা ভগৱত কথা থম। এতিয়া মইতো নাজানো তুমি কিমান পবিত্ৰ হৈ আছা, মই মোৰ কৃষ্ণ কথাখিনি থবৰ কাৰণে তুমি উপযুক্ত হৈ আছা নে নাই এইটো কথাটো মই নাজানো। তুমি মোৰ পাত্ৰটো তুমি দেখিছা কাৰণে চকুৰে, মানে প্ৰভু কল ভগৱানৰ কথা শুনিবৰ কাৰণে, ভগৱানৰ সেৱাত নিজকে সমৰ্পিত কৰিবৰ কাৰণে, ভকত হ'বৰ কাৰণে আপুনি পাত্ৰ হ'ব লাগিব। নিজৰ পাত্ৰতাটো নিজে নিৰূপণ কৰি ল'ব লাগিব যে মই ঈশ্বৰৰ সেৱাৰ কাৰণে পাত্ৰ হৈছো নে, মোৰ এই শৰীৰটো ঈশ্বৰৰ সেৱাত মানে নিবেদন হ'বৰ কাৰণে যোগ্যতা অৰ্জন কৰিছে নে নাই। এই কথাটো এই শিক্ষাটো প্ৰদান কৰিছে। মই এইকাৰণে কৈছো যে আহাৰৰ দ্বাৰা যিটো শৰীৰ নিৰ্মাণ হয়, সেইকাৰণে আহাৰ শুদ্ধ আহাৰ খাবলৈ যত্ন কৰিব লাগে। প্ৰত্যেকটো জীৱৰ কাৰণে আহাৰ ভগৱানে নিৰ্ণয় কৰিছে, মনুষ্যসকলৰ কাৰণে নিৰ্ণয় কৰিছে, বিশেষকে সজ্জনসকলৰ কাৰণে, বৈষ্ণৱসকলৰ কাৰণে আহাৰ নিৰ্দিষ্ট কৰা আছে। কি নিৰ্দিষ্ট কৰিছে কোনো তালিকা দিয়া নাই, কিন্তু অমুক অমুক খাব তমুক ডক্টৰৰ নিচিনাকৈ নিদিয়ে, মাত্ৰ কৈছে কি বুলি যে যিসমূহ আহাৰ ভগৱানৰ চৰণত অৰ্পণ কৰিব পাৰি সেইখিনি আহাৰহে হওক বৈষ্ণৱসকলে, নিৰ্ণয় আপুনি কৰি ল'ব, মই নহয়। কোনখিনি খাদ্য ভগৱানক আপুনি দিব পাৰিব সেইখিনি আপোনাৰ কাৰণেও আহাৰ। হে প্ৰভুসকল, সেইকাৰণে বিষয় সমস্ত জগতত প্ৰথমটো বিষয় হ'ল আহাৰ। গতিকে আপুনি আহাৰৰ দ্বাৰা বিষয় হ'ব পাৰে আৰু আহাৰৰ দ্বাৰাই আপুনি বিষয় ঊৰ্ধত অৱস্থান কৰিব পাৰে, পাত্ৰ হিচাপে এক। তাৰপিছত আহিলে কি, নিদ্ৰা। নিদ্ৰা মানে টোপনি। মই কালি কৈছোৱে যে মহাপুৰুষে সূত্ৰ লিখিছে, হে ৰাম মনুষ্যৰ আয়ু শত বৰিষ সংখ্যাত, অৰ্ধে কবি ফলে যাই জানিবা নিদ্ৰাত। আপোনাৰ জীৱনৰ আধা আয়ু টোপনিতে গুচি যায়, এনেকুৱা ডেঞ্জাৰ টোপনি, মানে 50% আপোনাৰ আয়ুসৰ 50% 50% টোপনিতে যায়। আর বিংখতি পরিখর যাই উমলন্তে, 20% এনে উমলতে গলার খেলি ধুলি এনে পার করে না একদম যৌবন কাল লেগে। আর দখ বরিখ ধন কয় উপার্জন্তে, আর 10% ধন উপার্জন করতে যায়। রাম বিংখতি বরিখ বৃদ্ধ কাল যায় শেষ বরিখ বিংখতি, একো কার্য সাধিবা নথাকে শপতি। আর শেষের 20% যে বাকি থাকিল সেইকণ সময় বৃদ্ধ অবস্থাত গুছি যায়, একো কাম করবর কারণে শক্তি সামর্থ্য না থাকে, এইখিনি সময় একো নাই আর কাম। মই কেন যে রাতেপা আমার ওসর কেগারী মান গেছিলাম, মই কৈছো যে আমাৰ ভাগৱতৰ উদ্দেশ্য বয়োজ্যেষ্ঠ লোকসকলৰ প্ৰতি নহয়, বয়োবৃদ্ধ লোকসকল আমাৰ সেৱাৰ পাত্ৰ, পিতৃস্বৰূপ, আপোনালোকক আমি ভাগৱত কথা কোৱাৰ যোগ্যতা আমাৰ নাই, কিন্তু আমাৰ ভাগৱতখিনি উঠি অহা প্ৰজন্মৰ কাৰণে, নতুন যিখিনি ডেকা ল'ৰা গাভৰু ছোৱালী তেওঁলোকৰ কাৰণে। কেলে এতিয়া আপোনালোকে ক'ব বৃদ্ধ লোকসকলে যে আমাৰ কাৰণে কিয় নহয়, আপোনালোকৰ কাৰণে হয় নহয় বুলি মই নকওঁ, কিন্তু আপোনালোকে এতিয়া ভাগৱত শুনি সংস্কাৰ সাধন কৰি এটা সংস্কাৰে জীৱন ল'লেই দে বাৰু, তাৰ পৰা লাভ কি হ'ব, কি কামত খটুৱাব আপুনি? কাৰণ আপুনি আপোনাৰ জীৱনৰ যিখিনি কাম কৰিবলগীয়া আছিল ইতিমধ্যে কৰি থৈ আহিলে, সেই কামখিনি ভক্তিযুক্তভাৱে কৰিব লাগিছিল, শাস্ত্ৰসন্মতভাৱে আপুনি ধন উপাৰ্জন কৰিব লাগিছিল,
শাস্ত্রসন্মতভাবে আপনি টোপনিক ব্যবহার করব লাগিছিল, শাস্ত্রসন্মতভাবে আপনি আহার খাব লাগিছিল, শাস্ত্রসন্মতভাবে আপনি সংসার কার্য ভরি দি লড়া ছাড়ি জন্ম দিব লাগিছিল, নহলে নহয় এইবার এটা কি লাভ? কিন্তু যিখিনি নবপ্রজন্ম তেওঁলোকে যদি এইবিলাক কথা মনত সাঁচি লয়, দৃঢ়তাৰে লয় যে না, মই মোৰ জীৱনৰ যি টোপনি সেই টোপনিখিনিক মই বিফলে যাবলৈ নিদিম। এজন মানুহে টোপনি বঢ়াবও পাৰে কমাবও পাৰে ইচ্ছা কৰিলে। তেওঁ আপোনাৰ প্ৰভু ৰামচন্দ্ৰই যেতিয়া হনুমানক কলে বোলে যোৱা তুমি মোৰ পত্নী সীতা, তেওঁ লংকাত সঁচাকৈ আছেগে নাই? কাৰণ ৰাম আছিল মৰ্যাদা পুৰুষোত্তম, কাৰণ তেওঁ লংকা আক্ৰমণ কৰিবলৈ ওলাইছে। কেনেবাৰে যদি ৰাৱণে নিয়া নাই সঁচাকৈ সীতাক, তেতিয়াহ'লে তেওঁৰ আক্ৰমণটো বিফল হৈ যাব। সেইকাৰণে নিশ্চিত হ'বৰ কাৰণে তেওঁ হনুমন্তক লংকালৈ প্ৰেৰণ কৰিলে। হনুমানে 100 যোজন সমুদ্ৰ জঁপিয়াই পাৰ হৈ গৈ তেওঁ লংকা পালে। আর লঙ্কাত ভাবিলে কি যে এটা তো দিনতে দিনের পোহরতে মই আই সীতার অন্বেষণ নকরু, বিচার নকরু, রাতে যেটা লঙ্কাবাসী সব খাই লুব তেতিয়া মই সীতাক বিচার। হনুমানের অঙ্কটা ভুল হয়ে গেল তাতে। হনুমানে দেখিলে যিমানেই রাতে হয়েছে সিমানেই রাক্ষসবিলাকর উৎপাতটা বাড়িবলে আরম্ভ করলে। গোটেই ৰাতিটো নোখোৱাই ৰাক্ষসবিলাক মদ খাইছে, মাংস খাইছে, মাৰামাৰি কৰিছে, কাজিয়া কৰিছে, হুলস্থুল কৰিছে, ইফালে ইফালে ঘূৰি ফুৰিছে। ঠিক ব্ৰহ্মবেলা ব্ৰহ্ম সূৰ্য উঠাৰ আগে আগে চব নিধালে টোপনি। যিটো সময়ত মানুহ সাৰ পাব লাগে সেইখিনি সময়ত সিহঁতে শুলে। সেইকাৰণে তেওঁলোক নিশাচৰ, আৰু এইটো নিশাচৰী চৰিত্ৰ। আমাৰ ইয়াত কিন্তু এনেকুৱা নিশাচৰ নাই, নাই নহয়? মোক এদিন ৰাতি 1:30 বজাত ফোন কৰিছে, মই একদম আনন্দ নাম্বাৰ ৰাতি 1:45 বজাত ফোনটো মই এওঁ ক'লে, মই বোলো আনন্দ নাম্বাৰ কৈছে, ধৰাচোন কোনোবা ভকত বিপদত পৰিব পাৰে গুৱাহাটীত কিবা কথা ধৰা আকৌ ফোন কৰিলোঁ। বোলে প্ৰভুজন আছেনে? ভালে বোলে আছো। আপোনাৰ ঘৰটো ক'ত আছিলে? বোলো ৰ'ব, আপুনি ক'ৰ পৰা কৈছে? বোলে মই আমুকৰ পৰা কৈছোঁ। বোলো কিবা বিশেষ হেৰি হৈছিলে নেকি আপোনাৰ? বোলে নাই, এনেই আপোনাৰ লগত কথা পাতো। মই বোলে এতিয়া ঘড়ীটোলে আমাৰ চাওকচোন আপোনাৰ, বোলে 1:45। মই মানে বিয়া এখনত আছো, মই বোলো আপোনাৰ লগতে অকণমান কথা পাতো। চাওকচোন তেওঁ ৰাতি 1:45 বজাত বিয়া খাই আছে, আৰু মোৰ লগত তেওঁ কথা পাতিলে, কথা পাতিবলৈ তেওঁ মানুহ এটা বিচাৰি উলিয়াইছে এই ৰাতিখন, যিটো মানুহে মই ইমান কষ্ট কৰি গোটেই দিন ৰাত শুলে মোৰ গাৰোটোলে মূৰটো যায় নে নাযায় মোৰ একদম টোপনি আহি যায়। ঈশ্বৰৰ নাম জপ কৰি শুই দিওঁ, নিধালে সোনকালে উঠিব লাগে, স্নান পান নাম জপ আমাৰ কৰ্ম থাকে। গতিকে মানুহ এতিয়াও সেই নিশাচৰী সুফল এতিয়াও আমাৰ সমাজত গোটেই ৰাতিটো খাই ফুৰে, তেনেকে হুলস্থুল কৰি আৰু বেলা দুপৰলৈকে শুই থাকে। সেইবোৰ বাৰু নিশাচৰ নহয়নে আজিৰ তাৰিখত? বাস্তৱতে হনুমানে দেখি তাৰ্যক মানিলে, হে ভগৱান কিনো। কিন্তু যেতিয়া দেখিছে যে একদম ব্ৰহ্ম মুহূৰ্তৰ আগে আগে চব শুই দিলে, কিন্তু সেই সময়ত লংকাৰ এজন ব্যক্তি জাগ্ৰত হৈছে, সুন্দৰ দিব্য ভূষণ পিন্ধি। সেইজনো ৰাক্ষসে একো মানুহ নহয়। কোন এজন? বিভীষণ। বিভীষণক আপোনালোকে ভবাৰ নিচিনাকে একদম ধুনীয়া মানুহ নহয়, কিন্তু তেওঁ ভয়ংকৰ একজন। বিভীষণ শব্দৰ অৰ্থটো হ'ল বিশিষ্ট ভীষণ, মানে তেওঁ ভীষণ চেহেৰা দেখিবলৈ ভয়ংকৰ বিশিষ্ট হয়। তেওঁতো ৰাৱণৰে ভাতৃ, কিন্তু তেওঁৰ চৰিত্ৰ একদম সুকোমল, তেওঁৰ অন্তৰখন একদম সুকোমল। কেলে? যে তেওঁৰ অন্তৰত কেৱল ৰাম বিদ্যমান হৈ আছে, মোৰ প্ৰভু। তেওঁৰ শ্ৰীমুখত কেৱল ঈশ্বৰৰ নাম ওলায়, ৰাক্ষসী গৰ্জন ওলায়। লংকাত থাকিও নিশাচৰীসকলৰ লগত থাকিও বিভীষণৰ মুখেৰে কেতিয়াও তেওঁ অসাধ্য খোৱা নাই।
রাক্ষস হওয়ার পিছতো বিভীষণে কেতিয়াও উজাগরি নিশা কটোৱা নাই, সময়ত শুইছে, সময়ত ব্রহ্মবেলা জাগ্রত হয়েছে, স্নান পান করেছে, দিব্য ভূষণ পিন্ধিছে আর ভগবন্তর সেবাত নিজক প্রবৃত্ত করেছে। এ বিভীষণ চরিত্র। গতি অর্ধেক বিফলে যায় জানিবা নিদ্রা প্রভু কথা, টোপনিক সেই কারণে বিনা কারণ টোপনিক নষ্টও করব না লাগে আর অকারণে টোপনি মারিবও না। সজ্জন আর সচেতন সকলে নিদ্রাক নিজের নিয়ন্ত্রণ রাখে, যদি নিদ্রাক নিজের নিয়ন্ত্রণ রাখব পারে হলে বিষয়ের পর উর্ধত থাকিব, আর যদি নয় তাহলে বিষয়। তারপর তিন নম্বরটা কি আহিলে, ভয়। ভয় মানে মৃত্যু ভয়, বিশেষভাবে আমার মরিবলে আমার সবরে ভয়, কেনেবাকে নমরকে থাকবো পাইলে ভাল আছে। তার কারণে অনেক প্রবন্ধ করে মানুষে, জাপ জরি তাবিজ মন্ত্র, বেজর ওসরলে গিয়ে ডক্টর ওসরলে গিয়ে যেনে তেনে বহুকাল জিয়াই থাকিবর কারণে মানুষের বাসনা থাকে মরিবলে ভয়। এই যে মৃত্যু ভয়ে আমাক খেদি ফুরে সদা পিছে দিছে, এই মৃত্যু ভয়ের পৰা যিজন ব্যক্তি নিস্তার পায়, ভয়হীন হৃদয় যিজন ব্যক্তি হয়ে গল, সেই ব্যক্তিজনের সুখটো আত্যন্তিক সুখ বলে নিমিলনক উত্তর মানে তারপর আহিছিল কথা আত্যন্তিক সুখ তুজু পদ সেবা হরি 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 সেবা পরি হরি শিশুখে ভৈল বঞ্চিত। নামঘোষার পদ মহাপুর মাজতে লিখেছে যে আত্যন্তিক সুখ তজু পদ সেবা তো সেবা পরিহরি শিশুকে বইলো বঞ্চিত, হে ভগবান আত্যন্তিক খুব তোমার শরণ সেবা। তাহলে ইয়াতে কিয় বলে ভয়হীন, তার মানে আপনি ভগবানের অভয় শরণ যেদিন শরণ লব আপনার মৃত্যু ভয় নাই। সেইকারণে কিছু মানুষের মৃত্যু দেখিলে আচরিত লাগে, সুন্দরকে কথা বার্তা পাতি আছে সকলোর লগতে কলে যে মই আর যাম, সচাকে গুছিল নে কারবা আমনি করিলে নে কারবা ডিস্টার্ব, কি একো নাই, যাব তো লাগিব পরম আনন্দরে। আর তার মুখমন্ডল আপনি কিছু মৃত্যু মৃতকর মুখমন্ডল চাব নয়, অত্যন্ত ভয়ানক। আর কিছু ব্যক্তির মুখমন্ডল মৃত্যু হওয়ার পিছন আপনি গিয়ে দেখব যে মরা যেন নালাগে, সেই মানুষজন যেন শুই আছে তেনে নালাগে। তার মানে যদি মৃত্যু ভয়ত থাকি মৃত্যু হয়ে গেল মুখমন্ডল বিভৎস হয়ে গেল, আর যেজন ব্যক্তি আনন্দরে ভগবান মানে যাবই লাগবে, যদি সময় হয়েছে মৃত্যু নোহাকে তো কোনো থাকবে না, আনন্দরে মরিব পড়ার যে ব্যবস্থা সেইটা হল বিষয় সুখর পরে নিজক উর্ধত রাখি ভয়। আর মধ্যম মধ্যম ক্রিয়া সকল জীবরে আছে, অনুরূপ জীব সৃষ্টি করবর কারণে জীবর স্বাভাবিক যে মধ্যম ক্রিয়া সেই মৈথুন ক্রিয়া সকল জীবর হাততে আছে, কিন্তু অন্য জীববিলাকর এই মৈথুন ক্রিয়া আর মনুষ্য সকলের মৈথুন ক্রিয়ার মধ্যে পার্থক্য আছে। মনুষ্য সকলে সেই মৈথুন ক্রিয়া জীবনত এবারও সম্পাদিত নকরাকে ব্রহ্মচর্য লই থাকিব পারে, ইমানখিনি সামর্থ্য মনুষ্য সকল আছে, অন্য জীবর কিন্তু এইটো নাই। সেইকাৰণে মনুষ্য অমৃতস্য পুত্রা, মানুষ অমৃত ভাবনা। যি নহওক জগৎ প্রসিদ্ধ নাম কৃষ্ণ বিষ্ণু হরিরাম লাজ এরি গাইব মহামুখে, সেই নিমিরজা কৈছে যে মই সহজ উপায় তোমাক আজি প্রদান করিম। আর সেই সহজ উপায় কি বলে দিলে যে মাধবর জন্ম কর্ম মহন্তর শ্রীমুখে শ্রবণ করক, আপনি কোনোবা সজ্জনের শ্রীমুখে কৃষ্ণ কথা শ্রবণ করক। আর জগৎ প্রসিদ্ধ নাম, ইয়াতে চারিটা নাম প্রসিদ্ধ নাম বলে উল্লেখ করেছে, কৃষ্ণ বিষ্ণু হরি আর রাম, এই চারিটা বিশেষ নাম লাজ এরি মহাসুখের গাও আপনি ভগবান প্রাপ্তি এইবিল নিমিরজা দেখুয়াইছে।
লোভিয়া মনুষ্য দেহা আনত এরিয়া স্পৃহা বোলে বন্ধু কৃষ্ণ যিজনে যিজনে সকলোর প্রতি স্পৃহা ভরসা পরিত্যাগ করে কেবল কৃষ্ণকে পরম বান্ধব বলে মানিলে জীবন তেতিয়াহলে এতেকে বান্ধব হরি তাঙ্ক মূর বুলি ধরে রক্ষা করে ফুড়ে সর্বক্ষণে ভগবানে সেই ব্যক্তিজন সর্বতো প্রকারে সকলতে রক্ষা করে ফুড়ে ভগবানের ওসব আপনি সমর্পিত যদি হয় ভগবানে আপনার রক্ষা করব আপনি নিশ্চিত বিশ্বাস তো ডর সুদৃঢ় বিশ্বাস বিশ্বাস তো আপনি সুদৃঢ় হবেন সুদৃঢ় বিশ্বাস এই ন সুদৃঢ় বিশ্বাসে অর্জুনক যেটা গীতা কৈছিল ভগবান কৃষ্ণ গীতার একদম শেষর ফালে অর্জুনক ভগবান কৃষ্ণে কলে যে মই আজি তোমাক তিনিটা গোপন কথা কম যি কথা মই আজিলে কাকো কোৱা নাই তোমাকে কম কি বুলি আরম্ভ কৰিছে প্ৰথমটো কৈছে ঈশ্বর সর্বভূতানি হৃদয়স্য অর্জুনম তিষ্ঠতি ভ্রামায়ম সর্বভূতানি যন্ত্রানি রুড়ানি মায়া 18 নম্বর ইতিহাস সংস্কৃত গীতার 18 নম্বর অধ্যায়ের 63 নম্বর শ্লোকের প্রারম্ভ হয়েছে কি বলে কিছে ঈশ্বর সর্বভূতানি ভূতানি শব্দের অর্থ ইয়াত বহু বছর হয়েছে সকল ভূততে তার মানে ভূত মানে শরীর গরু কুকুর খিয়াল মানুষ সকল ভূততে ঈশ্বরে কেনেকে থাকে সেইকাৰণে অৰ্জুনৰ ৰথৰ সাৰথি নাৰায়ণ প্ৰতীকৰ শৰীৰটোৱে অৰ্জুনৰ যিখন ৰথ সেইখন কপিত ধ্বজ ৰথ সেইখন বেলেগ নহয় আমাৰ শৰীৰটোৱে মন বুদ্ধি চিত্ত অহংকাৰ এই চাৰিটা ঘোঁৰা উদাত্ত ঘোড়া অর্জুনে কি করেছে চারিটা ঘোড়ার নাকি লগাইছে আর ভগবান কৃষ্ণর হাতত বাগজুরি সমর্পণ করেছে হে ভগবান তুমি যেনেকে চলাবা মই তেনেকে চলাব আপনি মই পারিছেনে মোর ভিতর জ্ঞান অর্জুনে যেদিনাখন মোর শরীরটির ভিতর মোক চৈতন্য করে রাখা আত্মাক এই দেহ রথখন মন বুদ্ধি চিত্ত অহংকার নাকি লগাই পেলাই ভগবানক কব যে প্রভু আজির পরে এই শরীর রথখন তুমি চলাবা মই নিমিত্ত মাত্র সিদিনাখনে আপনার কুরুক্ষেত্র বিজয় নিশ্চিত হয়ে যাব কুরুক্ষেত্র সংসারখানে কুরুক্ষেত্র পিছে বেলেগ নহয় আপনিও যুদ্ধত ব্রতি হয়ে আছে কিন্তু হারি যাব কোনো পড়া নাই আমি ভাবিছে নাকি যে এখন মহাভারত যুদ্ধ হয়ে গেল তেল বাঁচি গেল মরি গেল জিয়াল আমি ঠিকই আছে না আপনিও কেন যুদ্ধ সংসারের তো নিয়মই যে আপনার বিরুদ্ধে কুম্ভীর মকরের দরে এই দুষ্ট দৈত্য সর্বদা লাগি আছে যদি আপনার সিদ্ধান্ত আপনার আপনি এটা কৌরবর পক্ষ গ্রহণ করব নে আপনি পাণ্ডবর পক্ষ গ্রহণ করব সিদ্ধান্ত আপনার আপনি লব নির্ণয় সেই ধরনের হব 18 অক্ষর নিখানার ভিতর 11 এখান অক্ষণী খানায় গৈ কৌরবর লগত আছে মাত্র 7 অক্ষণী খানায় পাণ্ডবর লগত আছে কিন্তু বিজয় কার হয়েছে পাণ্ডবর হয়েছে এফালে 5 জন এফালে 100 জন তিল তিলকে মৃত্যু হয়েছিল গান্ধারে অভিশাপ দিছিল কৃষ্ণ যে হে কৃষ্ণ মই জানো তোমার কারণে আজি মোর 100 পুত্র তিল তিলকে নিধন হল তোমারও বংশ এনেকে নিশেষ হয়ে যাব এইবুলি কৈছে আর হয়ও যদু বংশ নিশেষ হয়েছে ভগবানের যে ইচ্ছাও কারণ যদু বংশ অকল তো বৈকুণ্ঠৰ পাৰিজাত তেওঁ যোৱাৰ পিছত এওঁলোকৰ পৃথিৱীত কি কাম গতিকে কিবাকে গোটেইবিলাক মই আহিছো যে লগত যাওঁতে লৈ যাব লাগে গতিকে গান্ধাৰীৰ অভিশাপটো ভগৱানৰ কাৰণে আশীৰ্বাদ কিন্তু গান্ধাৰীয়েতো বুজি নাপায় এইবোৰ কথা যিদিনাখন দুৰ্যোধন ঢুকাইছে মৃত্যু হৈছে দুৰ্যোধন প্রচন্ড পরাক্রমী শরীর রণাঙ্গনত পড়ি আছে যুধিষ্ঠিরে কৈছে যে আমার এত ভাতৃ আছিল
গতি এর শব সৎকার করবেন অর্জুনক আজ্ঞা করেছে। কৃষ্ণমুর্গে কেছে না এই এনেকে সৎকার করব নালে কারণ দুর্যোধন যুবরাজ আছে। গতি এতিয়াও মাতৃ গান্ধারী জীবিত অবস্থা আছে। গতি